74 বছরে পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেতৃত্বে দৃঢ়তায় রাষ্ট্রনেতা থেকে বিশ্বনেতা। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের জীবন অবসান, সুপ্রিম কোর্টে জানাজা, দাফন মিরপুরে। করোনায় নতুন মৃত্যু 32, বাংলাদেশ সময় মতো ভ্যাকসিন পাবে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। টিকিট পাচ্ছেন টোকেনধারী সৌদি প্রবাসীরা, ভিসার মেয়াদ বাড়াতে দূতাবাসে হয়রান। শুনছিলেন পারসিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24-online। 74 বছরে পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। একবুক শোক চেপে বাংলাদেশের মানুষকেই আপন করেছেন শেখ হাসিনা। ভোট ভাতের লড়াইয়ে বন্দি গণতন্ত্রকে মুক্ত করেছেন। বারবার হত্যার চেষ্টা হয়েছে, তবু ভয় পাননি। শেখ হাসিনা হাত ধরেই উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। রাষ্ট্রনেতা থেকে তিনি এখন বিশ্বনেতা। আবার আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গোপালগঞ্জের মধুমতি পাড়ের টুঙ্গিপাড়ায় 1947 সালের 28 সেপ্টেম্বর জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনার। সবার আদরের হাসু বাবাকে খুব বেশি কাছে পাননি। বাবা দেশের জন্যে বেশিরভাগ সময় থাকতেন জেলে। আজিমপুর গার্লস স্কুল শেষ করে ইডেন কলেজ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়ে শেখ হাসিনাও থাকতেন মিছিলের সামনে। কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। শেখ হাসিনা যে পরিবারের মেয়ে, তাকে তো অবশ্যই না চাইলেও রাজনীতি তার রক্তের ভিতরে, এবং যেখানে দেখছে যে বাবাকে এই বাংলার মানুষের জন্য, এই বাংলার মানুষের দাবি দেওয়ার জন্য, তাদের ন্যায্য পাওনা, তাদের অধিকার আদায় করবার জন্য তিনি থেকে থেকে খালি জেলেই যাচ্ছেন, থেকে থেকে তিনি নেই হয়ে যাচ্ছেন, সেই পরিবেশে না চাইলেও একজনের মধ্যে কিন্তু ওই ভাবধারা জন্ম নেয়। দেশ স্বাধীন হলো, ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন জাতির পিতা। হঠাৎ 75-এর কাল রাতে ঘাতকের বুলেটে রক্তাক্ত 32 নম্বর। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় প্রাণে বাঁচেন তারা দুজন। নির্বাসিত জীবন, বাবা মা ভাইদের বিচার চাইতে পারেননি। 1981 সালে পা রাখলেন দেশের মাটিতে, দাঁড়িয়েছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। ভোট ভাতের অধিকার আদায়ের সংগ্রামে বারবার কারাবরণ করেছেন। জঙ্গিদের বোমা, গ্রেনেড, বুলেট পিছু ছাড়েনি। বন্দী গণতন্ত্রকে মুক্ত করে শেখ হাসিনার রাজনৈতিক দর্শনে বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত বাংলাদেশ। টানা 3 মেয়াদে শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন যাত্রা। বিশ্বের কাছে সব সূচকেই বাংলাদেশই এখন মডেল। সে কিন্তু সারা বাংলাদেশের ছেলে মানে মানুষের মাতৃসুলভ আচরণ যেটা সেটা করে, এবং তার কর্মীদের সঙ্গেও কিন্তু তিনি মাতৃসুলভ আচরণ করেন, এবং তার কর্মীদেরকে তিনি মা হিসেবেই কিন্তু তাদেরকে তিনি দেখেন। আমরা অত্যন্ত গর্ব ভরে দেখছি যে আমাদের বঙ্গবন্ধুর যে কাজগুলো তিনি সমাপ্ত করে যেতে পারেননি, সে কাজগুলো কিন্তু আজকে শেখ হাসিনা, তার কন্যা, তার বড় কন্যা তিনিই কিন্তু করে যাচ্ছেন। পিতার নেতৃত্বের সম্মোহনী শক্তি কন্যা শেখ হাসিনার মাঝে, তাই তো বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নেতৃত্বে দৃঢ়তায় বিশ্বের নারী সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 মেয়াদে প্রায় 17 বছরে তিনি দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে পরশ পাথরের স্পর্শে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, আর অভীষ্ট যাত্রা উন্নত দেশের পথে। তিনি অর্থনীতি ও সামাজিক সব সূচকেই এগিয়ে নিয়েছেন দেশকে, বহু পুরস্কার স্বীকৃতি মিলেছে। শুধু দেশকেই নয়, বিশ্বকেও পথ দেখাচ্ছেন তিনি। জন্মদিনে দেশবাসী ও বিশ্বনেতাদের শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা।
আরো জানাচ্ছেন দেবাশিস রায়। নেতৃত্ব গুণ তার রক্তেই, জাতির পিতার কন্যা তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ভিত কাঁপে সামরিক স্বৈরাচারের। গণতন্ত্রকে মুক্ত করে উন্নয়নের পথে যাত্রা, প্রায় 17 বছর ক্ষমতায়, এর মধ্যে টানা 3 মেয়াদ পেছনে ফেলেছেন মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, চন্দ্রিকা কুমারতঙ্গাদের। এই সময়ে বিস্ময়কর অগ্রগতি, কি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কি সামাজিক উন্নয়ন, যে কোনো সূচকেই বাংলাদেশ অগ্রগামী। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের পর এবার টেকসই উন্নয়ন লক্ষ্য। দারিদ্রের হার অর্ধেকে নেমে এসেছে, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে, শিক্ষার হার ও বয়স্ক শিক্ষার হার বেড়েছে, মাথাপিছু আয়ও দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকেই ছাড়িয়ে যাওয়ার পথে। জাতির পিতার দেখানো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারো ষড়যন্ত্রের পর পদ্মার বুকে সেতু হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, 100টি অর্থনৈতিক অঞ্চল। উন্নয়নের এই ছবি বঙ্গবন্ধু কন্যাই তো এঁকেছেন। শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বিনির্মাণের কাজ বাঙালি জাতি চোখে দেখত না। জাতির জনকের সুযোগ্য কন্যা, 4-4 বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন, তাকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বেরও তিনি একজন মর্যাদাশালী নেতা। আজকে জাতিসংঘে তিনি জাতির পিতার মতো বাংলায় বক্তৃতা করেন। তিনি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভ জন্মদিনে আমরা তার জন্য আরো দোয়া করি, তিনি যেন সফল হন। শেখ হাসিনার নেতৃত্ব গুণে সমুদ্র সীমা জয় করে মিয়ানমারের কাছ থেকে 111,000 বর্গ কিলোমিটার এবং ভারতের কাছ থেকে 19,467 বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। বিপুল সমুদ্র সম্পদ এগিয়ে নেবে দেশের অর্থনীতিকে। ভারতের সাথে স্থল সীমানা চুক্তি করে সীমান্ত বিরোধের অবসান, ছিটমহল সমস্যাও মিটল, দেশহীন 51,000 মানুষকে পরিচয় দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেই এরকম বহু অর্জন, স্বীকৃতি ও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, জাতিসংঘের সাউথ সাউথ অ্যাওয়ার্ড, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, এমডিজি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ট্রি অফ পিস, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের মতো কয়েকশো পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা। মিয়ানমার সরকারের নিপীড়ন নির্যাতনের চাপে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিলেন, বুকে টেনে নিলেন তাদের। তাই তো বিশ্বের কাছে তিনি মাদার অফ হিউম্যানিটি। জন্মদিনে বিশ্ববাসীর শুভেচ্ছায় সিক্ত বিশ্বনেতা শেখ হাসিনা। দেবাশিস রায়, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত হলেও সুস্থ হয়ে আর ফিরতে পারলেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে ছিলেন মাহবুবে আলম। মাহবুবে আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 3,996 এবং নারী 1,165 জন। বাংলাদেশ সময় মতো ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, আর এক্ষেত্রে অগ্রগামী দেশগুলোর সাথে যোগাযোগ অব্যাহত বলেও জানান তিনি। এদিকে শীতের সংক্রমণ বাড়তে পারে উল্লেখ করে সকল সামাজিক অনুষ্ঠান নিয়ন্ত্রিত আকারে করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত শতাব্দীর মহামারী বাস্তবতা ও আমরা শীর্ষক আলোচনা সভা। কোভিড মোকাবেলায় অভিজ্ঞতার কথা তুলে ধরেন বক্তারা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যু হার কম, সুস্থতা বেশি। কথা বলেন ভ্যাকসিন প্রসঙ্গেও। সময় মতো আমরা ভ্যাকসিন ইনশাআল্লাহ পাবো। ভ্যাকসিন বিভিন্ন দেশ তৈরি করছে, চেষ্টা চলছে, এখনো ফাইনাল হয় নাই। আমরা সকলের সাথে যারা অগ্রগামী আছে ভ্যাকসিন নিয়ে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। শীত মৌসুমে বিয়ে, পিকনিক সহ বিভিন্ন আয়োজন সীমিত করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিয়ে শাদী বেশি হয়, আমরা পিকনিক বেশি করি, খেলাধুলার ম্যাচ বেশি হয়,
আমাদের ধর্মীয় অনুষ্ঠান বেশি হয়, যে কারণে সংক্রমণের হার বাড়ার একটা সম্ভাবনা আছে। তো আমি আহ্বান জানাবো এগুলোকে একটু একটু নিয়ন্ত্রিতভাবে করলে ভালো হবে। করোনা মহামারীতে বাংলাদেশে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নেই বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব। যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আমরা কতটা মেনটেন করতে পারবো স্বাস্থ্যবিধি, কতটা আমরা আমরা যে ডিস্টেন্সিং দূরত্ব কতটা মেনটেন করতে পারবো, আমরা কিছুই যদি না করতে পারি মাস্ক পরাটার ব্যাপারে আমরা গুরুত্ব দিতে চাচ্ছি। কোভিড নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। রোববারও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশের সামনে ভিড় করেছেন প্রবাসীরা। স্বাচ্ছন্দে টিকিট পেয়েছেন টোকেনধারীরা। এদিকে রোববার থেকে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কথা থাকলেও দূতাবাসে গিয়ে হয়রানির শিকার বলে অভিযোগ করেছেন অনেকে। অন্যদিকে সৌদি পররাষ্ট্র সাথে ফোন আলাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জসিম জোয়েলের রিপোর্ট। ভিসা ও আকামার মেয়াদ শেষ 30 সেপ্টেম্বর, তাই টিকিটের জন্য দিনরাত সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষা প্রবাসীদের। সৌদি এয়ারলাইন্সে রোববার টিকিট দেওয়া হচ্ছে 1500 থেকে 1800 টোকেনধারীদের। আমি টিকিট পেয়েছি 29 তারিখ সকাল 7টা বাজে, 12টা বাজে ফ্লাইট, সকাল 7টা বাজে এয়ারপোর্ট থাকার জন্য বলছে। টিকিট পাইছি, কোনো সমস্যা হয় নাই। আমার টোকেন ছিল 1305, 29 তারিখে আমার ফ্লাইট 12টার সময়। রাজধানীর মতিঝিলে বিমান অফিসেও সৌদি ফেরত কর্মীদের ভিড়। হাতে টোকেন নেই, টিকিট পাবে কি না তাও জানা নেই, তারপরও এভাবেই ভিড় করছেন প্রবাসীরা। 20 তারিখ পর্যন্ত ওই দিন শুনলাম যে 20 তারিখ শেষ, আজকে আবার পিছনে ব্যাগ দিয়ে আজকেও চলে 20 তারিখ, তাহলে আসলে গেল কারা এতদিন? 24 দিন বাড়ানোর জন্য 20,000 টাকা করে লাগবো, আর যদি না করেন তাহলে সৌদি আপনার কবিল আছে, কবিল যোগাযোগ করেন। দাম আমার কোনো ফ্লাইট নেই, তাইলে আমরা দাম আমার লোকগুলো কি করবো? 30 তারিখে তো আমাকে ডেট শেষ। এদিকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি দূতাবাসে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ প্রবাসীদের। বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তারা। 18টা এজেন্সির অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসগুলোতে আমরা যোগাযোগ করার জন্য বলছি, এবং এই ট্রাভেলসের সাথে যখন যোগাযোগ করা হয়েছে তখন তারা বলছে যে মানে 25,000 টাকা লাগবে এই কাগজগুলো ঠিক করার জন্য। সিরিয়ালে দাঁড়াইছিলাম, তারপর পুলিশ এই পেপার নিয়ে আসলো, বললো যে আপনাদের এই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন। এজেন্সিতে গিয়েও সমস্যার সমাধান নেই, সেখান থেকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলা হয়েছে টাকা দিলে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। এই সমস্ত ট্রাভেলসের সাথে যোগাযোগ করার জন্য বলতেছে, ওরা যোগাযোগ করার পরে ওরা বলতেছে 35,000 টাকা লাগবে, তারপরে আমাদের এই ভিসা বাড়ানো যাবে। ভিসার মেয়াদ বাড়াতে হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আদালতে জবানবন্দি দিলেন এমসি কলেজ ছাত্রাবাসে নির্যাতিতা নারী, 4 আসামি গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নির্যাতিতা নারী আদালতে জবানবন্দি দিয়েছেন, আর ধর্ষণ মামলার আসামি সাইফুর, অর্জুন, মাহবুব ও রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অপরাধীদের বিচারের দাবিতে পদযাত্রায় অংশ নেন সিলেটের মেয়র। এছাড়া জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়। সিলেট প্রতিনিধি ওয়েস খসরু ও সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। এমসি কলেজ ক্যাম্পাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পরপরই আসামিরা সিলেট থেকে পালিয়ে যায়। রোববার সকালে ছাতক থানার নোয়ারাই খেয়াঘাট থেকে সাইফুরকে গ্রেফতার করে পুলিশ, পরে তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়। সে তার একটি জ্যাকেট পরিহিত ছিল, তার মাস্ক ছিল, এবং স্বাভাবিকভাবে মনে হয়েছে যে সে আত্মগোপন বা নিজের পরিচয় বা নিজের চেহারাটা গোপন রাখার একটা চেষ্টা সে করেছে। সকালে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে অর্জুন লস্করকে গ্রেফতার করে, পরে জেলা পুলিশের মাধ্যমে তাকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নির্যাতিতা নারী সিলেট মহানগর হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে দুপুরে সিলেট এমসি কলেজের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগ দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে।
এদেরকে ছাত্র বলে না, কারণ কোনো ছাত্র কোনো দোকান লুটপাট করতে পারে না, রাতের অন্ধকারে ডাকাতি করতে পারে না। যারা এর অভিভাবক ওরা হুট করে বলে দিল যে তারা আমার কেউ না, কিন্তু আপনি দেখেন পাবলিক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ওই অভিভাবকদের সাথে তার সম্পর্ক। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক যার জন্য এই বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড সৃষ্টি হয়। আর অপরদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা। এদেরকে শুধু অ্যারেস্ট করে হবে না, এদের দৃষ্টান্তমূলক বিচার হোক, পাশাপাশি এদেরকে এই ধরনের কাজে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও। সিলেটের ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন, মানববন্ধন হয়েছে বরিশালেও। শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন এক দম্পতি। এ সময় সাইফুর, অর্জুন, শাহ, রনি সহ কয়েকজন স্বামীকে বেঁধে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 210টির, আর অপরিবর্তিত ছিল 41টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই 7 পয়েন্ট কমে নেমে আসে 4971 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1034.42 কোটি টাকা। সূচক কিছুটা কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 290টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 104টির, কমেছে 156টির, আর বদলায়নি 30টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 31.42 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার খেলার খবর। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। অতিথি হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়া দাবা ফেডারেশন আয়োজন করে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। অপরাজিত চ্যাম্পিয়ন হন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্তে সুশান্ত, আর ভারতের গ্র্যান্ডমাস্টার এল নারায়ণ রানার আপ ও ইরানের গ্র্যান্ডমাস্টার তাবে তাবেই তৃতীয় হন। প্রধানমন্ত্রী 74তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় 74 জন দাবারু অংশ নেন। বিজয়ী দাবারুরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে অংশ নেন। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো আরও একবার। 74 বছরে পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেতৃত্বের দৃঢ়তায় রাষ্ট্রনেতা থেকে বিশ্বনেতা। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের জীবন অবসান, সুপ্রিম কোর্টে জানাজা, দাফন মিরপুরে। করোনায় নতুন মৃত্যু 32, বাংলাদেশ সময় মতো ভ্যাকসিন পাবে, আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। টিকিট পাচ্ছেন টোকেনধারী সৌদি প্রবাসীরা, ভিসার মেয়াদ বাড়াতে দূতাবাসে হয়রানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।